Assalamualaikum guys, আজকে আমি পিজা এনেছি। হ্যাঁ, এই যে পিজার প্যাকেট, এখানে লেখা আছে হচ্ছে 152 টাকা না 62 টাকা জানি না, 180 টাকা দাম। হ্যাঁ, পিজার চেহারাটা একটু দেখাও, পিজার চেহারাটা। পিজা এই দেখেন, পিজা এই যে পিজা, হ্যাঁ পিজা দেখে আমার আম্মু অনেক চিলা চিলি করতেছে আমার সাথে। পিজার মতো পুরো পিস পিস হয়ে যায় দেখেন। আমাকে বাসার থেকে নামিয়ে দিবে। তো আসলে এখন বুঝিয়ে বলি কাহিনীটা হয়েছিল কি। তো আমি একটু অসুস্থ, মানে অ্যাক্সিডেন্ট করেছি, তো পার অবস্থা একদমই বাজে। এখন ভাবলাম যে পিৎজা খাবো, তো এর জন্য আম্মু বলছে যে দেখো অনলাইনে পাও কিনা বা ফুড পান্ডায় দেখো। আমি আবার মাতব্বরি করছিলাম যে আমি হচ্ছে সুপার শপে দেখছিলাম যে পিৎজা পাওয়া যায়, পিৎজার প্যাকেট। তো আমি ভাবছি যে এটা ফ্রোজেন পিৎজা হবে, জানি না কি মনে করে তো গেছি, গিয়ে আনছি। এখন আমার খাওয়ার কথা ছিল পিজা, আপনাদেরকে আমি দেখাই। এখানে এই যে বড় করে পিজা লেখা আছে, হয়তো বা একটু উল্টা দেখা যাচ্ছে, পিজা লেখা আছে। নিচে যে ক্র্যাকার্স বিস্কুট লেখা সেটার আমি খেয়াল করি নাই। এখানে আমি দেখছি যে পিজা লেখা, তো আমি এরকম দুইটা প্যাকেট আনছি, তাও একটা না, একটা আনলে হয়তো বা আমার আম্মু কিছু বলতো না। তো এই এই প্যাকেটটার দেখতে পারবেন যে এই প্যাকেটটার পুরা দেখেন, এই যে এরকম এরকম বিস্কিটগুলো। তো এই বিস্কিটের প্যাকেটগুলো এতটুকু ছোট ছোট, এগুলো যে মানে মানুষের সামনে দেওয়া যাবে সেটারও কোনো সিস্টেম নাই। আর এটা একটু পিজার ফ্লেভার আসে অতটুকুই, এছাড়া খেতে অমন একটা টেস্ট না। তো এই এই দুই প্যাকেট আমি কিনছি একসাথে। হ্যাঁ, এই যে দুই প্যাকেট, আমি তো ভাবছি যে পিজা, আমি সেই মনে করে ফ্রোজেন পিজা মনে করে 180 টাকা প্রাইসের এগুলো কিনে নিয়ে আসছি, ঠিক আছে, দুইটা কিনে নিয়ে আসছি। এখন আম্মু রাগ হচ্ছে যে তুই অসুস্থ, তুই এত কষ্ট করে গেলি, গিয়ে যদি এখন এইরকম ধরনের জিনিস আমি আনিস তাহলে কেমন হলো। তো আজকের মতো জুতার বাড়ি খেতে খেতে বেঁচে গেছি, কিন্তু আমার মা আমার কাছে সেকেন্ডে সেকেন্ডে ইয়া চাচ্ছে, বলতেছে যে তুই এখন জরিমানা দিবি, তুই খাইতে চাই এগুলো এগুলো করলি কেন। তো আমার মতো বোকা কেউ হবেন না, ঠিক আছে। আর এই কাহিনীটার মূল মানে জিনিসগুলো এটাই ছিল। আর আমাদের পুরো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশেই থাকবেন। আর সবাইকে ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।